ছয় বছর পার হলেও দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় খুনিকে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নানা প্রতিবন্ধকতা ও জটিলতার পরও বিদেশে পালিয়ে থাকা খুনিদের দেশে আনার চেষ্টা চলছে। ইতিমধ্যে দেশে ফাঁসি কার্যকর হয়েছে আরও পাঁচজনের। আদালতের চূড়ান্ত রায়ে বঙ্গবন্ধু হত্যা মামলায় বহাল থাকে বারো জনের মৃত্যুদণ্ডের আদেশ। ২০১০ ফাঁসি হয় ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ, মুহিউদ্দিন আহমদ, বজলুল হুদা এবং এ কে এম মহিউদ্দিনের। এদের মধ্যে থাইল্যান্ড থেকে ফিরিয়ে আনা হয় বজলুল হুদাকে। ছয় হত্যাকারী পালিয়ে আছে বেশ কটি দেশে। তাদের অবস্থান নির্ণয়ে জারি আছে ইন্টারপোলের রেড অ্যালার্ট। খুনিদের বিষয়ে গণমাধ্যমে নানা তথ্য এলেও দুজনের অবস্থান নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কানাডায় থাকা নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে রাজি নয় দেশটির সরকার, আর রাজনৈতিক আশ্রয় নিয়ে রাশেদ চৌধুরী আছে যুক্তরাষ্ট্রে। বাকিদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা কিছু প্রতিবন্ধকতা বা জটিলতা এবং সেই দেশের আভ্যন্তরীণ নিয়মকানুনগুলি সম্বন্ধে যথেষ্ট খোঁজখবর নিয়েছি এবং সেগুলি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সর্বোচ্চ আদালতের রায়ের পর পেরিয়ে গেছে সাত বছর। পলাতক খুনিদের অবস্থান জানা না থাকলেও তাদের ফেরাতে আত্মবিশ্বাসী মন্ত্রণালয়। আমাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা আশা করব যে আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো এবং ফাঁসির রায় কার্যকর করতে পারবো। একই প্রত্যয় জানাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও। যে সমস্ত দেশে তারা অবস্থান করছে সে সমস্ত দেশের আইনটাই আমাদের জন্য অন্তরায়, আমরা সেই জন্যই আনতে পারছি না। আর আমরা আমরা যে দেশের আইন এই মানে অন্তরায় নয় সেগুলো আমরা চেষ্টা করছি। এদিকে পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা গেছে আরেক হত্যাকারী আজিজ পাশা। তার বিষয়টি এখন আর বিবেচনায় রাখছে না টাস্ক ফোর্স। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।